হ্যালো, গুড মর্নিং ভিউয়ার্স। একটু দেরিতে হলো, আমরা আরও একটি ভিডিও পোস্ট করছি। আমরা আজকে সিলিং রোজ বানাবো। আমাদের এই সিলিং রোজটা 32 ইঞ্চিস। আপনি ধৈর্য সহকারে দেখলে আমরা কিভাবে ফার্স্ট টু লাস্ট তৈরি করছি এটা আপনি দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বানানোর পরে অনেকটা এরকম দেখা যাবে। আমি প্রথম থেকে শুরু করছি। প্রথমে আমরা আমাদের যে ফাইবার ডাইসটা আছে সেখানে আমরা সোয়াবিন তেল দিয়ে ডাইসটাকে ভালো করে ম্যাসেজ করে নিয়েছিলাম। তারপরে ব্রাশ দিয়ে ভালো করে মাখানোর পরে আমরা সাইডে দেখতে পাচ্ছেন আমাদের 1 গ্যালন একটি রঙের ডেব্বাতে আমরা জিপসাম অফ প্যারিস পাউডারটা আমরা এখানে পানি দিয়ে গুলে নিয়েছি। এখন এটা আমরা আস্তে আস্তে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমরা পাতলা করে দেব, যেন এখানে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনের ভিতরে যেন আমাদের জিপসাম অফ প্যারিস পাউডারের লিকুইডটা ভিতরে চলে যায়। আর যদি আমরা মোটা করে গুলে নেই তাহলে কিন্তু এটা ঢুকবে না, যার জন্য আমরা একটু হালকা একটু ঝাঁকি দিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে আবার একটু সেখানে পৌঁছে দেব। এরপরে দিতে হবে আপনাকে ফাইবার। তো ফাইবার তো সবসময় হয় না, তবে আমরা যদি বাংলাদেশের যে সোনালি আঁশ পাটটা ইউজ করেন সেক্ষেত্রেও আপনার জিপসামটা অনেক শক্তিশালী হবে। তবে এখানে আপনি নেটটা ইউজ করবেন না, নেট থেকেও বেশি ভালো হবে আপনার পাট ইউজ করা। তবে বর্তমানে এখন পাটের কিন্তু অনেক দাম, সেদিকে খেয়াল রাখবেন। আসলে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি পাট দেন তবে আপনি প্রয়োজনের অতিরিক্ত দিবেন না, এতে আপনার খুব একটা ভালো হবে না। তারপরে দ্বিতীয় কোট পাট দেওয়ার পরে দ্বিতীয় কোট আবার আমরা আরেক কোট জিপসাম অফ প্যারিস পাউডার দিচ্ছি এটাকে লেবেল করার জন্যে, কারণ এটা তো আমাদের আসলে ভিতরের সাইড থাকবে আর এখন যেটা নিচে আছে তার সেই সাইড কিন্তু আমাদের ডিজাইনটা আছে, যেটা আমরা আপনাদেরকে যখন দেখাবো আপনারা দেখতে পারবেন। আমরা সুন্দরভাবে এটা লেবেল করে নিচ্ছি। প্লেন করে যখন ছেড়ে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতো, তারপরে আস্তে আস্তে আমি চাপ দিয়ে নিচ্ছি আমি ডিজাইনটা বের করার জন্যে। একটু কষ্ট হবে ভিউয়ার্স, আপনারা দেখে নেবেন। সবসময় চেষ্টা করবেন যে জিপসাম প্যারিস পাউডারের গায়ে লেখা থাকবে 90, সেই 90 দিয়ে কাজ করার জন্যে। তবে এক একজন এক একভাবে কাজের প্রাইস দিয়ে থাকে, যার জন্য যদি কেউ আসলে কম পয়সায় কাজ করাতে চায় তাহলে অবশ্যই সেখানে 90 পাবে না, 70 পাবে। দেখুন আমরা এই ডাইসের ভিতর থেকে আমরা এই ডিজাইনটা তুলেছি, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। মোবাইলে না জানি কতটুকু সুন্দর হচ্ছে, সুন্দর, অনেক সুন্দর। আমরা এটার ভিডিও অবশ্যই যখন কালার করে ফেলবো, আমরা যেখানে কাজ করি সেখানে এগুলো তৈরি করি। বানানোর পরে আমরা 56 ইঞ্চি সিলিং রোজ অনেকটা এরকম হয়েছিল। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাই।